সকলকে জয় যিশু। মেসেদার গলা পাওয়া যাচ্ছে না, সকলকে জয় যিশু। শুধু মেসেদার গলাই পাওয়া গেল, সকলকে জয় যিশু। পেছনের নতুন আসা মণ্ডলীর পক্ষ থেকে আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ঈশ্বরের কাছে সবার আগে কৃতজ্ঞ। 2011 সাল 49 জন, 2023 সাল 325 জন। এটাই আমার স্বপ্ন, এটাই আমার ইচ্ছা। সামনে বছর 2024 সালে যদি ঈশ্বর বাঁচিয়ে রাখে, যেন এই জায়গাটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না হয়, আমাদের যেন এর থেকে বড় জায়গা খুঁজতে হয়, আমাদের যেন আরো লোকেরা যারা প্রভুকে চিনতে পারে, জানতে পারে। আজকে সেই জন্যই আমাদের আহ্বান, আজকে সেই জন্যই আমাদের মনোনয়ন, আজকে ঈশ্বর সেই জন্যই মনে রাখবেন আপনাদেরকে এখানে এনেছেন। কলকাতাতে এমন কোনো খ্রিস্টান প্রপার্টি নেই, আমাদের স্যারেরা আছেন এখানে, তারা আমার থেকে ভালো জানবে, যেখানে 350 প্রায় লোকের অ্যাকোমোডেশন দেওয়ার মতো খ্রিস্টান প্রপার্টি কলকাতায় কোথাও নেই, আমাদেরকে বেরিয়ে আসতে হলো। এর পরের বছর যেন আমাদের এই জায়গাটাও যেন আমাদের সাফিসিয়েন্ট না হয়। আমি দেখতে পাচ্ছি আমার ছেলে এখানে আছে, 2011 সাল 49 জন, আজকে 10-11 বছর পর এই জায়গা যদি ঈশ্বর বাঁচিয়ে রাখে, আরও 10 বছর পর যখন আমি সিনিয়র সিটিজেনের জায়গায় পৌঁছে যাব, ঈশ্বর যদি বাঁচিয়ে রাখে, তাহলে ঈশ্বরের মহা যে পরাক্রম, আমাদের ঈশ্বর যে বলবান, তিনি যে আশ্চর্য ক্রিয়া সাধনকারী ঈশ্বর, সেটার প্রমাণ প্রতিটা বছর আমরা পেয়েছি। আমরা উইলিয়াম কেরির নাম শুনেছি, তার একটা বিখ্যাত উক্তি যেটা আমি মনে রেখেছি হৃদয় থেকে, ঈশ্বরের কাছ থেকে মহান জিনিস আশা করো এবং ঈশ্বরের জন্য মহান পদক্ষেপ গ্রহণ করো। আজকে নতুন আশা মণ্ডলী জীবনে ঈশ্বর এই দর্শনটাই দিয়েছে, কখনো আমরা ছোট জিনিস ঈশ্বরের কাছ থেকে চাইনি এবং ঈশ্বর কখনো আমাদেরকে ছোট জিনিসও দেয়নি। ঈশ্বর আমাদেরকে যা জিনিস দিয়েছেন, বেস্ট জিনিস দিয়েছেন, সেরা জিনিস দিয়েছেন, সবচেয়ে ভালো জিনিস দিয়েছেন, সবচেয়ে উত্তম জিনিস দিয়েছেন, সেই ঈশ্বরের সেবা আপনিও করেন, যে ঈশ্বর আজকে উত্তম জিনিস দেবার জন্য আপনাকে এখানে ডেকেছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা ডে ওয়ান থেকে, প্রথম বছর থেকে, 2011 সাল থেকে নতুন আসা মণ্ডলীর সঙ্গে যুক্ত আছেন, যারা আমাদের সেই কঠিন অবস্থায়, সেই পথ চলার শুরুতে, যখন সবে মাত্র একটা অঙ্কুর বীজ হচ্ছে, বীজ থেকে যখন গাছ উৎপন্ন হচ্ছে, সেই রকম সময় থেকে যারা আছেন। এবং আমি ধন্যবাদ দিই মেছেদা যারা আজকে যুক্ত হয়েছেন, বুরারি, নতুন আসা মণ্ডলী যতজন আজকে এখানে এসেছেন, আমি একটু অনুরোধ করবো বুরারি থেকে যারা এসেছেন দয়া করে একটু দাঁড়াবেন, বুরারি থেকে, শুধু বুরারি, অন্য কেউ নয়, বুরারি নতুন আসা মণ্ডলী থেকে যারা এসছেন দয়া করে ছোট থেকে বড়, মিষ্টি থেকে শুরু করে সবচেয়ে যে বয়স্ক সেও দাঁড়াবে। হ্যাঁ মিষ্টি সামনে এসো। মনে রাখবেন মার্চ মাসে ঈশ্বর অলৌকিকভাবে আমাদের সঙ্গে কথা বললেন এবং সেই জায়গায় দরজা খুলে দিলেন যেখানে যেখানে আমরা কাজ শুরু করলাম মার্চ মাসে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এতজন আজকে সেই মণ্ডলী থেকে, আজকে আমাদের নতুন আসা মণ্ডলীর বৃহত্তর পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে এবং আজকে তারা আসতে পেরেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে আমাদের এই বুরারি মণ্ডলীর জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং তাদের সন্তানদের জন্য ধন্যবাদ দিই। আমিন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনারা বসুন। আজকে আমাদের এই বছরের রিট্রিটের থিম কি, বিষয়বস্তু কি, স্যার তো অনেকবার বলে গেছেন, যিশু বলছেন তোমরা আমাকে, আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, যোহন তার 15:16 পদ। কিন্তু আজকে এবং আগামীকাল এবং পরশু যে তিনটে সেশন আমাদের আছে, সেই তিনটে সেশনে বিশেষ তিনটে বিষয় আমরা দেখব। অবশ্যই ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে মনোনয়ন দিয়েছেন, কিন্তু আজকের এই সেশনে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আহূত এবং মনোনীত, আহূত এবং মনোনীত। আমি কি মনোনীত? স্যার কিন্তু বলতে গিয়ে একটা কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যিশুর মনোনয়ন আমাদের সঙ্গে আছে, কিন্তু সেই মনোনয়নটাকে গ্রহণ করব কি করব না, প্রত্যাখ্যান করব না সেটাকে গ্রহণ করব, সেটা কিন্তু দায়িত্ব আমার। ঈশ্বর আমাদেরকে জোর করে ঘাট ধরে নিয়ে আসবে না। পিতরকে ডাকার পরেও পিতরের সেটা ইচ্ছা ছিল, পিতর যদি বলতো না প্রভু আমি কখনোই মনুষ্যদারী হব না, কোনো মতে হব না, হয়তো যিশু তখন পিতরের বদলে আরেকজনের খোঁজে চলে যেতেন। কিন্তু সেই জন্য আজকে প্রথম বিষয়টা, আজকের এই সেশনটা যেটা আমরা দেখব, আমি কি মনোনীত, আহূত
এবং মনোনীত আগামীকাল সন্ধ্যাবেলা আমরা দেখব মনোনীত ব্যক্তির অধিকার যখন আমি এবং আপনি একজন মনোনীত ব্যক্তি তখন আমার কিছু অধিকার আছে ঈশ্বর আমাকে এবং আপনাকে কিছু অধিকার দিয়েছেন সেই অধিকারের বিষয়ে আগামীকাল আলোচনা করব এবং শেষ দিনে আমাদের শেষ দিনে ফাইনাল সেশনে আমরা দেখব যখন আমরা মনোনীত তখন মনোনীত ব্যক্তির কিছু দায়িত্ব থেকে যায় শুধুমাত্র মনোনয়ন নয় শুধুমাত্র অধিকার নিয়ে আনন্দে বাড়ি চলে যাওয়া নয় কিন্তু কিছু দায়িত্ব আমাদের থাকে সেই দায়িত্বকে নিয়ে আমাদেরকে যেতে হবে তাহলে আজকের যে সেশনটা সেটা আমরা দেখব কি আমি কি মনোনীত আহুত এবং মনোনীত আসুন আমরা খুলি মথি তার 22 অধ্যায় 1 থেকে 14 পদ যিশু আবার দৃষ্টান্ত দ্বারা কথা কইলেন তিনি তাহাদিগকে বলিলেন স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য যিনি আপন পুত্রের বিবাহভোজের আয়োজন করিলেন সেই ভোজে নিমন্ত্রিত লোকদিগকে ডাকিবার জন্য তিনি আপন দাসদিগকে প্রেরণ করিলেন কিন্তু তারা আসিতে চাইল না তাতে তিনি আবার অন্য দাসদিগকে প্রেরণ করিলেন বললেন নিমন্ত্রিত লোকদিগকে বলো দেখো আমরা ভোজ প্রস্তুত করিয়াছি আমার বিষাদী হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে সকলই প্রস্তুত তোমরা বিবাহ ভোজে আইসো কিন্তু তাহারা অবহেলা করিয়া আপন আপন ক্ষেত্রে কেউ বা আপন ব্যাপারে চলিয়া গেল অবশিষ্ট সকলে তাহার দাসগিয়াকে ধরিয়া অপমান করিল ও বধ করিল তাতে রাজা ক্রুদ্ধ হইলেন এবং সৈন্য সামন্ত পাঠাইয়া সেই হত্যাকারীদিগকে বিনষ্ট করিলেন ও তাহাদের নগর পোড়াইয়া দিলেন পরে তিনি আপন দাসগিয়াকে কহিলেন বিবাহের ভোজ তো প্রস্তুত কিন্তু এই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও সকলকে বিবাহের ভোজে ডাকিয়া আনো তাতে ওই দাসেরা রাজপথে গিয়া ভালো মন্দ যত লোকের দেখা পাইল সকলকে সংগ্রহ করিয়া আনিল তাহাতে বিবাহবাটি অতিথিগণে পরিপূর্ণ হইল পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্য ভিতরে আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন যার বিবাহবস্ত্র ছিল না তিনি তাকে কহিলেন হে বন্ধু তুমি এমন করিয়া বিবাহবস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে সে নিরুত্তর রইল তখন রাজা পরিচারকদিগকে কহিলেন উহার হাত পা বাঁধিয়া উহাকে বাইরের অন্ধকারে ফেলিয়া দাও সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে বাস্তবিক অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত আমেন আমেন নিশ্চয়তার বাক্যে আশীর্বাদ করুন আমাদের বিষয় আমি কি মনোনীত আসুন আমরা প্রার্থনা করি স্বর্গের প্রিয়তম জীবন্ত ঈশ্বর যখন আমরা তোমার জীবন্ত সত্য বাক্যের কাছে এসেছি পিতা আমার প্রার্থনা পবিত্র আত্মা বিশেষ করে তুমি কাজ করো যতজন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকের জীবনে নতুনভাবে তোমার বাক্যের আলোতে তুমি আলোকিত করো তোমার বাক্যের উদ্দীপনা তুমি দাও এবং যেটা তুমি আমাদের শেখাতে চাও আজকের দিনে তুই আমাদেরকে আর একবার তোমার বাক্য থেকে তুমি বলো তোমাকে ধন্যবাদ দিবি এই সুন্দর সুযোগ এই সময়ের জন্য গৌরব পরাক্রম মহিমা তোমার পিতা যিশুর নামে চাই আমেন খ্রিস্টদের প্রিয়জনেরা যদি এই 14টা পদের একটা সারাংশ আমি করি যদি একটা লাইনে আমি বলতে চাই তাহলে আমার মনে হয় এটা আমি বলতে পারি যে স্বর্গরাজ্যে অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত স্বর্গরাজ্যে মেনি আর ইনভাইটেড বাট ফিউ আর চোজেন স্বর্গরাজ্যে অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত যদি আপনি 1-8 পদ দেখেন 1-8 পদে লেখা আছে যে সেই রাজা যখন তার সন্তানের তার পুত্রের বিবাহভোজের আয়োজন করেছে সে কিন্তু নিমন্ত্রিত লোকদেরকে ডাকতে পাঠিয়েছে অনেককে নিমন্ত্রণ করেছে নিমন্ত্রিত লোকদেরকে ডাকতে পাঠিয়েছে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন অজুহাত দিয়েছে এমনকি তার দাসদাসীদেরকে মারধরও করা হয়েছে এবং নিমন্ত্রণ যাদেরকে করা হয়েছিল প্রথমে সেই নিমন্ত্রিত ব্যক্তির কেউ কিন্তু সেই জায়গায় উপস্থিত হয়নি বরং তারা বিভিন্ন এক্সকিউজ দেখিয়েছে কে কাজে চলে গেছে কে তার জমি জায়গা নিয়ে ব্যস্ত হয়ে গেছে কে মারধর করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে বিভিন্নভাবে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু বিবাহভোজ তো প্রস্তুত প্রচুর রান্নাবান্না হয়ে গেছে সমস্ত কিছু তো প্রস্তুত নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়েছে কিন্তু যারা মনোনীত তারা কেউ যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারা কেউ আসেনি নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়ে গেছে কিন্তু মনোনীত হয়েছে মাত্র অল্পজন 9 পদে কি লেখা আছে দেখি আমরা অতএব তোমরা রাজপদের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও সকলকে বিবাহভোজে ডাকিয়া আনো তাহাতে ওই দাসেরা রাজপথে গিয়া ভালো মন্দ যত লোকের দেখা পাইল সকলকে সংগ্রহ করিয়া আনিল তাহাতে বিবাহ বাটি অতিথিতে পরিপূর্ণ হইল তাহাতে বিবাহ বাটি অতিথিতে পরিপূর্ণ হইল যখন যাদেরকে নিমন্ত্রণ করা হলো তারা কেউ এলো না তখন রাজা বলছে আমার তো ভোজ প্রস্তুত
সমস্ত কিছু রেডি, তাহলে এত খাবার কি করে নষ্ট হবে? যখন আমাদের বাড়িতে অতিরিক্ত খাবার হয়ে যায় তখন আমরা কি করি? ফেলে দিই। কে ফেলে দেয়? যখন বেশি হয়ে যায় তখন বাড়ির পাশের লোকদেরকে দিয়ে দিই, বাবু এর মিষ্টিটা বেশি হয়ে গেছে, এত মিষ্টি হয়ে গেছে, আমার ডায়াবেটিস আছে, খেতে পারবো না, তুমি আবার চারটে মিষ্টি নিয়ে যাও। মাংস প্রচুর হয়ে গেছে, কি হবে, ফ্রিজও নেই, কতদিন ধরে খাবো, আমরা দিয়ে দিই। ঠিক এইরকম একটা ঘটনা, প্রচুর রান্না হয়েছে, সমস্ত কিছু প্রস্তুত, কিন্তু নিমন্ত্রিত লোকেরা, যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, তারাই কিন্তু আসেনি। তখন কি করলো? তখন সবাইকে ধরে এনে সেই গৃহকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আজকে খ্রিস্টদের প্রিয়জনেরা, 325 জন লোকে এই গৃহ পরিপূর্ণ। এখান থেকে গাবর্দা কত কিলোমিটার আমি জানি না, সেইখান থেকে কয়েকশো কিলোমিটার দূর থেকে লোকেরা আসছে, কলকাতার সল্টলেক থেকে আসছে, হাওড়া কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসছে, হাওড়া জেলা নলপুর থেকে আসছে, হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে আসছে, সেই ওপাশে শ্যামপুরের বর্ডার থেকে আসছে, এইদিকে মেছেদা থেকে আসছে, শালুকা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা এসে বিয়েবাড়ির ঘরকে পরিপূর্ণ করে দিয়েছে। কেননা বিরাট ভোজ প্রস্তুত করেছে বরকর্তা, বিরাট ভোজ প্রস্তুত করেছে পিতা তার পুত্রের জন্য, এবং এতজন লোক এসে, 350 কাছাকাছি লোক বিভিন্ন জায়গা থেকে এসে এই ঘর পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে দেখি আমরা 11 পদ, পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্য ভিতরে আসিয়া, রাজা খুব খুশি, রাজা বলছে ঠিক আছে, যাদেরকে আমি নিমন্ত্রণ করেছিলাম তারা আসেনি তো কি হয়েছে, আমার খাবার তো নষ্ট হবে না, আমি যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা আসেনি কি হয়েছে, কিন্তু আমার লোকেরা তো সমস্ত লোকদেরকে এদিক ওদিক থেকে ধরে এই ঘর পরিপূর্ণ করে দিয়েছে। তখন রাজারও ইচ্ছে হলো যাই একবার দেখে আসি কারা এসছে, তারা কীরকম, সেই তাদের সঙ্গে আমি পরিচয় করে আসি, তাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করে আসি, তাদেরকে ধন্যবাদ দিয়ে আসি যে ধন্যবাদ, আমার খাবারকে যাতে না নষ্ট হয় তার জন্য তোমরা আমার নিমন্ত্রণকে গ্রহণ করেছো, ধন্যবাদ যে আমার এই এত এত আয়োজন, আমার মনে খুব দুঃখ লাগছিল কেউ এই আয়োজনে খাবে না। ধরুন যদি আমরা এরকম একটা প্রোগ্রাম আয়োজন করি, এত বড় একটা ঘরকে ভাড়া করি, আমাদের স্যার যিনি স্পিকার আছেন তিনিও চলে আসেন, আর কোনো কারণে আপনারা কেউ এলেন না, আমি আছি, জয়শ্রী দি আছে, বড়জোর আমার এ আছে, সর্বাণী ম্যাডাম আছে, আমার স্ত্রী আছে, আর যদি দেখি আমি আমার ছেলে আছে, আর যদি দেখি স্যার আর ম্যাডাম আছেন, তাহলে কীরকম লাগবে? খুব খারাপ। ঠিক সেরকমই বিবাহের যে মেন যে মালিক, সে বলছে না আমার আর খারাপ লাগার জায়গা নেই, কেন সেই ঘর পরিপূর্ণ, এবং সেই জন্য সে দেখতে আসছে কারা সেই বিবাহ ভোজে এসেছে। এবং সেইখানে 11 পদে বলছে, আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন যাহার বিবাহ বস্ত্র ছিল না, বিবাহ বস্ত্র ছিল না। এবং 12 পদে বলছে, তিনি তাহাকে কইলেন, হে বন্ধু, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে? সে নিরুত্তর রইল, সে নিরুত্তর রইল, বিবাহ বস্ত্র বিনা তুমি কি করে এখানে প্রবেশ করিলে? খ্রিস্টেতে প্রিয়জনেরা, এখানে মনে রাখতে হবে তিনটে বিশেষ বিষয়। প্রথম হচ্ছে, ওই ব্যক্তি কিন্তু তার ইচ্ছায় আসেনি, ওই ব্যক্তিকে কি হয়েছিল, ডাকা হয়েছিল, ভুলে যাবেন না, ওই ব্যক্তিকে ডাকা হয়েছিল। দ্বিতীয় বিষয় মনে রাখবেন, ওই ব্যক্তিও কিন্তু এই রকম 350 লোকের মধ্যে মিলেমিশে ছিল। যে ব্যক্তির বিবাহ বস্ত্র ছিল না, সেই ব্যক্তিও ঠিক এই রকমই, যেমন আমরা বসে আছি পাশাপাশি পাশাপাশি গায়ের কাছে গেছি, সেই ব্যক্তিও কিন্তু খাবার জন্য ওই বিবাহ ভোজে সবার সঙ্গে একসঙ্গে ছিল। এবং তিন নম্বর বিষয় মনে রাখবেন, ওই ব্যক্তিকে কিন্তু কেউ চিনতে পারেনি, ওই ব্যক্তির যে বিবাহ বস্ত্র নেই, ওই ব্যক্তির যে বিবাহ ভোজে আসার মতো তার যে যোগ্যতা নেই, তার কিন্তু পাশের লোক তাকে চিনতে পারেনি, কেউ তাকে ধরতে পারেনি, সে সবার সঙ্গে আনন্দে আছে, সে সবার সঙ্গে হই হুল্লোড় করছে, সে সবার সঙ্গে হালেলুয়া প্রেস দ্য লর্ড করছে, সে সবার সঙ্গে বলছে মাটনটা খুব সুন্দর হয়েছে, সে সবার সঙ্গে বলছে চিকেনটা আর দু পিস দিলে ভালো হতো, সে সবার সঙ্গে বলছে আরে বাবা এই পটল চিংড়িটা একটুখানি নুন কম হয়ে গেছে, সবাই যেটা বলছে সেও সেটা বলছে, সবাই হালেলুয়া বলছে সেও হালেলুয়া বলছে, সবাই প্রেস দ্য লর্ড বলছে সেও প্রেস দ্য লর্ড বলছে, সবাই বলছে ঈশ্বর তোমার ধন্যবাদ হোক, সেও বলছে ঈশ্বর তোমার ধন্যবাদ হোক। মনে রাখবেন খ্রিস্টাতে প্রিয়জনেরা, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কিন্তু উপস্থিত হয়েছি, এমন একজন সেই বিবাহ ভোজে উপস্থিত ছিল যার বিবাহ বস্ত্র ছিল না, কিন্তু তাকে লোকেরা ডেকে এনেছিল। আজকে এখানে আমরা 8টা মণ্ডলী এবং আরও কিছু হাউস ফেলোশিপ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ডেকে আনা হয়েছে।
দ্বিতীয় বিষয় আপনি মনে রাখবেন, এইখানে আমরা একসঙ্গে পাশাপাশি পাশাপাশি মিলেমিশে আছি। তিন নম্বর বিষয় মনে রাখবেন, সে যখন পাশে আছে তাকে কিন্তু কেউ চিনতে পারেনি, তাকে কেউ বুঝতে পারেনি। আজকে আপনি এখানে বসে আছেন, আপনার পাশের জন লোক জানে না যে আদৌ কি আপনার বিবাহ বস্ত্র আছে। আজকে আপনি এখানে হয়তো আছেন, আপনি হয়তো অনেক বছর ধরে এই রিট্রিটে উদ্দীপনার সভায় আপনি আসছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিবাহ বস্ত্র ছাড়াই আজকে সকলের সঙ্গে ধন্যবাদ প্রশংসায় আপনি ব্যস্ত, আজকে সকলের সঙ্গে হালেলুয়া প্রেজ দ্য লর্ডে আপনি ব্যস্ত, আজকে সকলের সঙ্গে আপনি আনন্দে ব্যস্ত। তিন দিন দারুণভাবে আনন্দে কেটে যাবে, কিন্তু কঠিন বিষয় যেটা আজকে বলা হচ্ছে, তার বিবাহ বস্ত্র ছিল না। রাজা এসে যখন দেখা করতে এসছে, সে বলছে তুমি কি করে প্রবেশ করিলে, তোমার বিবাহ বস্ত্র নেই। সে নিরুত্তর রইল, সে কোনো উত্তর দিতে পারলো না। আজকে আপনি চিন্তা করে দেখুন, কত বছর ধরে আপনি রিট্রিটে আসছেন, আজকে আপনি চিন্তা করে দেখুন কত বছর ধরে আপনি খ্রিস্টীয় জীবন যাপন করছেন, আজকে আপনি চিন্তা করে দেখুন কত বছর আপনি উদ্দীপনা সভায় আসছেন, কিন্তু এমন কিছু জিনিস আছে, এমন কোনো মন্দ অভ্যাস যেটা আপনি বছরের পর বছর ছাড়তে পারছেন না, এমন কোনো খারাপ কাজ যেটা আপনি বছরের পর বছর ছাড়তে পারছেন না, এমন কোনো অবাধ্যতা যেটা আপনি বছরের পর বছর ছাড়তে পারছেন না, কিন্তু আপনি মিলেমিশে থাকছেন, আপনি সবার সঙ্গে হালেলুয়া প্রেজ দ্য লর্ড বলছেন, আপনি সবার সঙ্গে ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করছেন, আপনি সবার সঙ্গে হাত তুলে ঈশ্বরের গৌরব করছেন, কিন্তু বরকর্তা আপনাকে ধরে ফেলবে। আপনার পাশের জন ভাবছে এ তো খুব স্পিরিচুয়াল, আমাকে দেখে আপনি হয়তো ভাবছেন ওরে বাবা দারুণ আধ্যাত্মিক ব্যক্তি, কিন্তু আমি যে বস্ত্রটা পরে আছি সেটা কি আজকে বিবাহ বস্ত্র পরে আছি? আজকে আপনি চিন্তা করুন, আজকে আপনি যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে নিজেকে দেখতে হবে, আমাদেরকে নিজেকে চিন্তা করতে হবে, আমাদের নিজেকে বিচার করতে হবে। প্রথম বছরই হোক কি 10 বছরই হোক কি 8 বছরই হোক, যত বছরই হোক না কেন, আজকে যখন আমি এই বিবাহ ভোজে এই ঘরকে পরিপূর্ণ করেছি, তখন আমার বিবাহের উপযুক্ত বস্ত্র আছে নাকি? আজকে আমার জীবনের কোন জিনিসটা আজকে সেই বস্ত্র থেকে আমাকে বিরত থাকছে? আজকে বছরের পর বছর আমি ঈশ্বরের বাক্য শুনছি, কিন্তু সেই বাক্য যদি আমার হৃদয়ে কাজ না করে তাহলে কোনো লাভ নেই। বাইবেল বলছে শুধুমাত্র শ্রোতা মাত্র হও না, কিন্তু বাক্যের কার্যকারী হও। আজকে অনেক মানুষ আছে যারা আমরা শ্রোতা মাত্র, প্রতি বছর শুনে যায়, কিন্তু আমাদের জীবনে বাক্যের কোনো কাজ থাকে না, আমাদের জীবনে ঈশ্বরের বাক্য কাজ করতে পারে না, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারে না, ঈশ্বরের বাক্য আমার মন্দ স্বভাব থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারে না, ঈশ্বরের বাক্য আমার মন্দ কাজ থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারে না, ঈশ্বরের বাক্য আমার মন্দ বন্ধু থেকে আমাকে সরিয়ে রাখতে পারে না, ঈশ্বরের বাক্য আমার ঈশ্বরের পথে চলার জন্য যে বাধা আছে তার থেকে নিজেকে পৃথক রাখতে পারে না। আজকে হে বন্ধু, বিবাহ বস্ত্র ছাড়া তুমি কি করে এই বিবাহ ভোজে প্রবেশ করলে? আজকে হয়তো আপনার পাশের জন আপনাকে চিনতে পারছে না, আজকে হয়তো সেই নিমন্ত্রিত নিয়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন তাতেও কোনো সন্দেহ নেই, ঠিক আছে, আপনার পাশের জন আপনাকে চিনতে পারছে না, ঠিক আছে, আপনি তাদের সঙ্গে মিলেমিশে আছেন, খুব ভালো কথা, কিন্তু নিজেকে আমাদের দেখার দরকার আছে যে বিবাহ ভোজের কতটা যোগ্য আমি, বিবাহ ভোজে যে আমি উপস্থিত হয়েছি তার আমি কতটা যোগ্য আজকে এখানে আছি। এবং মনে রাখবেন, বিবাহ ভোজের সেই বস্ত্র না থাকার পরিণাম কি ঘটলো একবার পড়ে নিন, যেটা আমরা দেখতে পাই 13 পদ। তখন রাজা পরিচালক দিয়োকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাইরে অন্ধকারে ফেলিয়া দাও, যেখানে রোদন এবং দন্ত ঘর্ষণ হচ্ছে। বাইবেল বলছে সেই সময় আসছে যে সময় উহাকে হাত পা বাঁধিয়া সেই বাইরে ফেলিয়া দাও, যেখানে রোদন এবং দন্ত ঘর্ষণ হচ্ছে। আজকে যদি আপনি বিবাহ ভোজে থাকতে পারেন তাতে কোনো আপত্তি নেই, আজকে আপনি বিবাহ ভোজে সবার সঙ্গে আনন্দ করতে পারেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনার বিবাহ বস্ত্র না থাকে, আগামী দিন কিন্তু ভয়ঙ্কর আপনার জন্য, আগামী দিন কিন্তু মারাত্মক। বাইবেলে বলছে একে হাত পা বাঁধিয়া সেই বাইরে ফেলিয়া দাও, যেখানে রোদন এবং দন্ত ঘর্ষণ হচ্ছে। প্রকাশিত বাক্যতা 3:14-19 একজন পড়ুন, প্রকাশিত বাক্যতা 3:14-19। আর লাইদিয়াকেস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত,
তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইতো, এইরূপে তুমি কদুষ্ণ, না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়, চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি সে সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফেরাও। কিন্তু তুমি জানো না যে তুমি উলঙ্গ, কিন্তু তুমি জানো না যে বিবাহ বস্ত্র তোমার কাছে নেই। তুমি নিজেকে মনে করতে পারো আমি পারফেক্ট, তুমি নিজেকে মনে করতে পারো আমি ঠিক, তুমি নিজেকে মনে করতে পারো পাস্টারবাবু আপনি যাই বলুন না কেন আমি একদম ঠিক পথে চলছি, তুমি নিজেকে মনে করতে পারো যে পাস্টারবাবু পুলপিতে উঠলেই খালি আমাকে হিট করে কথা বলে, আমি ঠিক বা ঠিক আছি, কিন্তু বাইবেল মারাত্মক কথা আমাদেরকে বলছে। বাইবেল বলছে তুমি জানো না যে তুমি উলঙ্গ। আজকে খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা সবাই নিজেকে আরেকবার দেখার চেষ্টা করি আমরা কোন অবস্থায় আছি। বিবাহ ভোজে ঢোকা মানেই, বিবাহ ভোজে আপনি চলে এসছেন মানেই এই নয় যে বিবাহ বস্ত্র সবসময় আপনার সঙ্গে আছে, নাও হতে পারে। বিবাহ ভোজে আপনি এসছেন, এটা আপনার এবং আমার জীবনে ঈশ্বরের একটা সুযোগ যেন আমি সেই বস্ত্রকে ক্রয় করতে পারি, পরিত্রাণ রূপ সেই বিবাহ বস্ত্রকে যেন আমার জীবনে যেন আমি গ্রহণ করে যেন আমি তার সেই বিবাহ ভোজে যেন একজন যোগ্য হতে পারি। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজকে বাইবেল আমাদেরকে বলছে যে শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয়। আসুন সেই বস্ত্রকে আমরা ক্রয় করি। মনে রাখবেন ইনভিটেশন সবার জন্য, কিন্তু মনোনয়ন আপনার পছন্দ। আজকে আপনার জন্য ইনভিটেশন, আজকে আপনি এখানে এসছেন, কিন্তু আপনার মনোনয়নটা আপনি সেটাকে গ্রহণ করবেন না সেই মনোনয়নকে প্রত্যাখ্যান করবেন, যিশু সেই মনোনয়নকে নেবেন না যে যিশু সেই মনোনয়নকে পদতলে দড়িত করবেন, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। ঈশ্বর কিন্তু আজকের দিন পর্যন্ত অবশ্যই সেই মনোনয়ন দেবার জন্য প্রস্তুত আছেন, সেই বস্ত্র আপনাকে দেবার জন্য প্রস্তুত আছেন, সেই পরিবর্তন করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আপনি নিজে সেই পরিবর্তিত হতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় সেটা কিন্তু আপনার দায়িত্ব। আপনি সেই পরিবর্তিত হতে চান কি চান না সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করছে। মথি তার 13:24-30 পদে একটা ঘটনা লেখা আছে, কি ঘটনা জানেন? শ্যামা ঘাস আর গমের ঘটনা। বাইবেলে খুব কঠিন কথা লেখা আছে, একবার আমরা একজন পড়ি, আমরা তাহলে আরো ভালো বুঝতে পারবো। মথি তার 13:24-30 পদ পড়ুন। পরে তিনি তাহাদের কাছে আরেক দৃষ্টান্ত উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায় যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন, কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার সত্ত্বেও আসিয়া ওই গমের মধ্যে শ্যামা গাছের বীজ বপন করিয়া গেল। পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল তখন শ্যামা ঘাসও প্রকাশ হইয়া পড়িল। তাতে সেই গৃহকর্তার দাসেরা আসিয়া তাকে কহিল, মহাশয়, আপনি কি নিজ ক্ষেত্রে ভালো বীজ বুনেন নাই? তবে শ্যামা ঘাস কোথা হইতে হইল? তিনি তাহাদেরকে কহিলেন, কোনো শত্রু ইহা করিয়াছে। দাসেরা তাহাকে কহিল, তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে আমরা গিয়া তা সংগ্রহ করি? তিনি কহিলেন, না, কি জানি শ্যামা ঘাস সংগ্রহ করিবার সময় তোমরা তাহার সহিত গমও উপড়িয়া ফেলিবে। শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্র বাড়িতে দেয়, পরে ছেদনের সময় আমি ছেদক দেহকে বলিব, তোমরা প্রথমে শ্যামা ঘাস সংগ্রহ করিয়া পুরাইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গম আমার গোলায় সংগ্রহ করো। আমেন। ঈশ্বর কখনো খারাপ বীজ বপন করেন না, ঈশ্বর কখনো খারাপ জিনিস আমার এবং আপনাকে দেন না, ঈশ্বর কখনো খারাপ পরিকল্পনা আমার এবং আপনার সঙ্গে থাকে না, কিন্তু মনে রাখবেন মন্দতা, মন্দ শক্তি, দিয়াবল, বিপক্ষকারী অনেক সময় আমার এবং আপনার হৃদয়ে এই রকম শ্যামা ঘাসের মতো বীজকে বপন করে দেয়। কিন্তু বাইবেল বলছে দাসেরা যখন দুটো যখন একসঙ্গে বেড়ে উঠেছে, দাসেরা বলছে, প্রভু, আমি কি গিয়ে সেই শ্যামা ঘাসকে তুলে নেবো? গৃহকর্তা বলছে, না, উভয়কেই বাড়িতে দাও।
উভয়কে এই 10 বছর 15 বছর 20 বছর 25 বছর একসঙ্গে বাড়তে দাও। পিতরে বলছে প্রভু নিজ প্রতিজ্ঞার বিষয়ে দীর্ঘসূত্রি নয় বরং দীর্ঘ সহিষ্ণু। কেউ যে বিনষ্ট হয় এমন তার ইচ্ছা নেই, কিন্তু সবাই যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পারে সেইটাই তার একমাত্র ইচ্ছা। এবং সেই জন্যই তিনি আমাকে এবং আপনাকে সুযোগ দিয়ে আসছেন বছরের পর বছরে। মনে রাখবেন, তিনি চান না আমাকে এবং আপনাকে ধ্বংস করে দিতে, কিন্তু তিনি বলছেন উভয়কে একসঙ্গে বাড়তে দাও 10 বছর 15 বছর 20 বছর। কিন্তু যখন সেই কাটার সময় হবে আমি শ্যামা ঘাসকে কি করব, আলাদা শুধু করব না, আগুনে পুড়িয়ে দেব। গমকে আমি কি করব, গোলা ঘরে সঞ্চয় করে নেব। আজকে ঈশ্বর সেই সুযোগ দিচ্ছেন বলে আমরা যেন শ্যামা ঘাসের মতো যেন আমরা সেই সুযোগকে অপব্যবহার না করি। খ্রিস্টাতে প্রিয়জনেরা, অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা সেই সুযোগকে অপব্যবহার করি, আমরা জেনেও আমরা ইচ্ছাকৃতভাবে আমরা সেই ঈশ্বরের পথ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। খ্রিস্টাতে প্রিয়জনেরা, সেই সময় আসবে যে সময় কিন্তু তিনি শ্যামা ঘাসের থেকে গমকে পৃথক করে নেবেন। বাইবেল বলছে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। যদি এখনও আহত হতে থাকেন, প্রভু বলছেন মনোনীত বস্ত্র, পরিত্রাণের বস্ত্র যেন আমরা ঈশ্বর থেকে লাভ করি। আজকে আপনি জানেন আপনি কি অবস্থায় আছেন, আজকে আপনি আপনার হৃদয় জানেন হৃদয়ের কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আজকে আপনি আপনার অবস্থা জানেন অবস্থার কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজকে ঈশ্বরের বাক্য আমাদের কাছে পরিষ্কার, অনেকেই হাউত কিন্তু অল্পই মনোনীত। আজকে প্রভু যীশু খ্রিস্টের মনোনয়ন আমার এবং আপনার সঙ্গে যখন আছে তখন সেই মনোনীত যে বস্ত্র, সেই শুক্ল বস্ত্র, সেই বস্ত্রে যেন আমি পরিত্রাণরূপ বস্ত্রে যেন নিজেকে আবৃত করি। আমি শেষ ঘটনা বলে শেষ করতে চাই। একটা বাবার দুটো ছেলে ছিল, ছোট ছেলে বলল বাবা আমার যা কিছু আছে সব তুমি আমাকে দিয়ে দাও আমি চলে যাব। বাবা বলছে যা কিছু আমার সম্পত্তি সবই তো তোর। ছেলে বলছে না, তোমার আমার হলেও তুমি সেগুলো আমাকে দাও, আমি আর তোমার এই লিডারশিপের মধ্যে, আমি আর তোমার ক্ষমতার মধ্যে থাকতে চাই না, আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও, আমি আমার মতো বাঁচব। বাবা ছেলেকে ছেড়ে দিল, ছেলে চলে গেল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। বাইবেলে বলছে চেতনা পাইলে পর সে উঠিল, সে বলছে আমার বাবার ঘরে যে চাকরেরা আছে তারা আমার থেকে ভালো ভালো খাবার খায়, তারা আমার থেকে ভালো ভালো জায়গায় শোয়ে, তারা আমার থেকে ভালো জায়গায় থাকে, আর আজকে আমি একটা রাজার সন্তান হয়েও আজকে আমি তাদের থেকেও খারাপ অবস্থায় আছি, না আমি আর এই জায়গায় থাকবো না। সে উঠল, সে হাঁটতে শুরু করলো, সে ফিরতে শুরু করলো বাবার কাছে। খ্রিস্টেতে প্রিয়জনেরা, বাইবেল বলছে বাবা প্রতিদিন অপেক্ষা করে আছে কখন আমার ছেলে আমার কাছে ফিরে আসবে, বাবা প্রতিদিন অপেক্ষা করে আছে কখন আমার ছেলে মেয়েরা আমার সেই পরিত্রাণ রূপ সেই শুক্ল বস্ত্র সে আবৃত হবে, সেই বিবাহ ভোজের বস্ত্রে আবৃত হয়ে বিবাহ ভোজের ঘরে প্রবেশ করবে। দিনের পর দিন বাবা অপেক্ষা করে আছে, একদিন বাবা দেখতে পেল দূর থেকে তার ছেলে আসছে, বাবা আর দাঁড়িয়ে থাকতে পারল না। বাইবেল বলছে বাবার অপেক্ষা করতে পারল না যে ছেলে কখন আমার কাছে আসবে, বাইবেল বলছে ঠিক উল্টোটা, বাবা গেল দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরল। ছেলে বলছে বাবা আমি স্বর্গের বিরুদ্ধে, আমি তোমার বিরুদ্ধে অনেক অন্যায় করেছি, আমি তোমার পুত্র নামে যোগ্য নই। বাবা কিছু বলছে না, বাবা বলছে তুমি উঠে এসো। বাবা তাকে জড়িয়ে ধরল, বাবা তাকে নতুন বস্ত্র পরিয়ে দিল, বাবা তাকে সম্পর্কের আংটি পরিয়ে দিল, বাবা তাকে নতুন জুতো পরিয়ে দিয়ে বাবা তাকে তার রাজবাটিতে প্রবেশ করালো এবং বাবা মহাভোজ দিল। আজকে খ্রিস্টেতে প্রিয়জনেরা, সেই বাবার কাছে যখন আমরা উপস্থিত হয়েছি, আসুন সেই বস্ত্রের যদি কোথাও অভাব থাকে সেই বাবার কাছে ফিরে এসে বলুন বাবা
আমি স্বেচ্ছায় আমার পুত্রত্বের অধিকারকে হারিয়েছি, আমি স্বেচ্ছায় অনেকবার তোমার বিরুদ্ধে অন্যায় করেছি, আমি চাই তুমি আবার আমার সেই পুত্রত্বের অধিকারকে ফিরিয়ে দাও, সেই মনোনয়নের অধিকারকে ফিরিয়ে দাও। আমি সেই শ্যামাঘাস হতে চাই না, বিবাহ বস্ত্র ছাড়া বিবাহ বাটিতে আমি থাকতে চাই না, কেননা তাহলে আগামী দিন আমার জন্য ধ্বংস। আসুন খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা নিজেদেরকে অবনত করি, নিজেদেরকে মাথা নত করি, নিজেদেরকে চোখ বন্ধ করি, নিজেদের অবস্থাকে আমরা দেখি। আজকে আপনি দেখুন আপনি কোন অবস্থায় আছেন, আজকে আপনি দেখুন আপনি কোন জায়গাতে আছেন। যদি সত্যিকারের সেইরকম কোনো অভ্যাস, যদি সত্যিকারের সেরকম কোনো মন্দতা, যদি সত্যিকারের সেরকম কোনো বদ অভ্যাস, যদি সত্যিকারের সেরকম কোনো অবাধ্যতা যেটা আজকের দিনেও আপনাকে বিবাহ বস্ত্র থেকে দূরে সরিয়ে রেখে দিয়েছে, আজকে আপনাকে তার সেই পুত্রত্বের সেই ক্ষমতা আনন্দ থেকে আজকে আপনাকে পৃথক করে রেখেছে, আজকে এই সময় আপনি কি সত্যি মনোনীত নাকি আপনি মনোনয়ন অভিনয় করছেন? আমরা কি সত্যি মনোনীত? আমরা কি সত্যি বিবাহ ভোজে থাকার যোগ্য নাকি শুধুমাত্র আমরা অভিনয় করে যাচ্ছি বছরের পর বছর? গৃহকর্তা কিন্তু এসে বলবে, হে বন্ধু তোমার সেই বস্ত্র কোথায়? হয়তো আপনার পাশের জন আপনাকে চিনতে পারছে না, কিন্তু সেই গৃহকর্তা আপনাকে চিনতে পারবে, পেরে যাবে। নিজেকে আমরা দেখি, নিজেকে আমরা প্রশ্ন করি, নিজেকে আমরা বলি এবং আমরা প্রভুর কাছে ফিরে আসি। তিনি আমাদের সেই প্রেমিক বাবা, আমার এবং আপনার জন্য তিনি অপেক্ষা করে আছেন। তিনি চান পরিত্রাণ রূপ বস্ত্রে তিনি আমাকে এবং আপনাকে আবৃত করে তার সেই মনোনয়নের রাজত্বে তিনি পৌঁছে দেবেন, মনোনয়নের আনন্দে পৌঁছে দেবেন, সেই বিবাহ ভোজের সম্পূর্ণ অধিকার আপনি লাভ করবেন, সেই বিবাহ ভোজের সম্পূর্ণ আনন্দকে আপনি উপলব্ধি করবেন, উপভোগ করবেন। তিনি আপনার পুত্রত্বের অধিকারকে তিনি ফিরিয়ে দেবেন, সম্পর্কের সে পুনঃস্থাপন করবেন, সেই আংটি পরিয়ে দেবেন, নতুন বস্ত্র পরিয়ে দেবেন, নতুন জুতো পরিয়ে দেবেন, সেই মহাভোজ আপনার জন্য তিনি দেবেন। কেউ কি আছেন নতুন ভাবে নিজের জীবনকে প্রভুর কাছে সমর্পণ করতে চান? তাহলে আমি চাইব, যদি কেউ চান, সবার জন্য নয়, যদি কেউ মনে করে যে আমি ব্যর্থ হয়ে গেছি, তাহলে আপনি যে জায়গায় বসে আছেন আপনার হাঁটুতে প্রভুর কাছে সমর্পিত হন, প্রভুর কাছে প্রার্থনায় সমর্পিত হন। কেউ আপনাকে দেখছে না, ঈশ্বর আপনাকে দেখছে। আপনি যে জায়গাতেই আছেন সেই জায়গাতে আপনি প্রভুকে বলুন, প্রভু আমি নিশ্চিত নই যে আমার আদৌ সেই শুক্ল বস্ত্র আছে কিনা। প্রভু আমি দলের মধ্যে হয়তো আছি, হয়তো আমি প্রতি রোববার চার্চে যাচ্ছি, হয়তো বিবাহ ভোজে আমি ঢুকে গেছি, কিন্তু প্রভু আমি জানি না আমার সেই বিবাহ বস্ত্র আজকে আমার নেই। প্রভু তুমি আমাকে সাহায্য করো। আমি ধন্যবাদ দিই যারা প্রার্থনাতে অবনত হয়েছেন, আপনারা প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে সেই সাহায্য সেই শক্তিকে আপনি চান। আমি নিশ্চিত ভাবে তিনি আপনাকে তার সেই আশীর্বাদের আনন্দে পরিপূর্ণতা তিনি দেবেন। আমি নিশ্চিত আপনাকে সেই বিবাহ ভোজের আনন্দ উপভোগ করতে তিনি সাহায্য করবেন। আমি নিশ্চিত আপনি সেই তার পুত্র এবং কন্যা হওয়ার অধিকার আপনি লাভ করবেন। প্রিয় বন্ধু, অনেক বছর হয়েছে আমরা আসছি হয়তো, অনেক বছর হয়েছে আমরা প্রভুকে জেনেছি হয়তো, কিন্তু বারবার একই ভুল আমরা করে আসছি, বারবার একই অবাধ্যতা আমাদের মধ্যে আছে, বারবার একই মন্দতা আমাদের মধ্যে আছে, বারবার একই খারাপ কাজ আমার মধ্যে আছে, বারবার আমি প্রভুকে সেই ক্রুশকে জলাঞ্জলি দিয়েছি, বারবার আমার পাশের বাড়ির লোকেরা দেখে বুঝতে পারিনি যে আমি তোমার সন্তান, কোনো তফাত তারা বুঝতে পারিনি। আজকে আর একবার নিজেকে সমর্পিত করুন প্রভুর কাছে।
হালেলুইয়া। আমরা প্রার্থনায় থাকি, যদি কেউ ছোট বাচ্চারা বা অন্যরা যদি কেউ চান, আপনারা বাইরে চলে যাবেন, আপনারা আস্তে আস্তে বেরিয়ে যেতে পারেন, সবাইকে এখানে থাকার দরকার নেই। কিন্তু যারা শুধুমাত্র প্রার্থনা করতে চান তারাই শুধু এখানে থাকুন, বাকিরা ছোট বাচ্চারা বা অন্যরা আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাই। ইউথ ছেলেমেয়েরা যদি তোমরা মনে করো তোমরা আস্তে আস্তে বাইরে চলে যেতে পারো, কিন্তু যারা আমরা এখানে থাকবো, আমি এটি আমার অনুরোধ, আমরা নিজেকে প্রভুর কাছে সমর্পণ করি। আপনি যদি চান আপনি সামনে এগিয়ে এসে হাঁটু গেড়ে আপনি প্রার্থনা করতে পারেন আপনার চেয়ার থেকে, কিংবা আপনি যদি চান আপনি দাঁড়িয়ে উঠতে পারেন, প্রভুর কাছে আপনার নিজের জীবনকে সমর্পণ করতে পারেন। যারা আপনারা যেতে চান তারা আপনারা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যান, কিন্তু যারা আমরা প্রার্থনাতে থাকতে চাই, আমি চাইবো আমরা যেন আমরা প্রভুকে নিয়ে যেন চলতে পারি। হালেলুইয়া। পিতা আমি তোমাকে ধন্যবাদ দিই, পিতা তোমার বাক্য প্রতিনিয়ত আমাদেরকে পথ দেখায়। আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার বাক্য প্রতিনিয়ত আমাদেরকে সঠিক পথকে পরিচালনা দান করে। আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার বাক্য আমাদেরকে সেই অনন্ত মৃত্যু থেকে অনন্ত জীবনে নিয়ে যায়। কেউ কারোর সঙ্গে কথা বলবো না, এটা কথা বলার জায়গা নয়, আপনি বাইরে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা আমরা প্রার্থনা করছি, আপনি অন্যকে জ্বালাতন করবেন না, অন্যকে ডিস্টার্ব করবেন না, আপনার দ্বারা যেন অন্য বিঘ্নিত না হয়, আপনি সামনে এগিয়ে আসুন, আপনি দাঁড়ান, আমরা আপনার জন্য প্রার্থনা করতে চাই। যদি কেউ চান আপনার জন্য প্রার্থনা করব, আমি অনুরোধ করবো আপনি দাঁড়িয়ে উঠুন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। যারা আপনারা নিজেরা প্রভুর চরণে সমর্পিত হতে চান, আপনি যদি চান আপনার জন্য আমরা প্রার্থনা করব, আমি অনুরোধ করবো আপনি একটু সামনের দিকে এগিয়ে আসুন। তাহলে আমাদের ভাইরা যারা আছে আমরা গিয়ে, আমাদের বোনেরা যারা আছে তারা আপনাদের জন্য প্রার্থনা করবে। খ্রিস্টদের প্রিয়জনেরা মনে রাখবেন, ঈশ্বর আমাদের জীবনে এই সুযোগ দিয়েছেন যাতে আমরা সত্যিকারে সেই বিবাহ ভোজে থাকা নয়, কিন্তু বিবাহ ভোজের বস্ত্র যেন আমার থাকে। যদি বিবাহ ভোজের বস্ত্র না থাকে, কালকে কিন্তু বরকর্তা এসে আমাকে বার করে দেবে। যারা আপনারা বেরিয়ে যেতে চান তারা আপনারা আস্তে আস্তে বেরিয়ে যান। যারা আমরা দাঁড়িয়েছি আমি অনুরোধ করব, আপনারা যদি প্রার্থনা চান তাহলে আপনারা দাঁড়ান, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি। হালেলুইয়া, 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 হালেলুইয়া। আমাদের যারা পালকরা আছেন, ভাই প্রিয় ব্রত শুভ, ভাই সৌমেন, ভাই দেবাশিস, আমি অনুরোধ করবো আমরা যেন এগিয়ে আসি, এবং যেন আমরা একে অপরের জন্য প্রার্থনা করি। হালেলুইয়া। ধন্যবাদ তারা দাঁড়িয়েছেন, ধন্যবাদ তারা দাঁড়িয়েছেন, আপনি প্রার্থনা করুন। হ্যাঁ, হালেলুইয়া। তোমার সামনে নত যা, আসুন খ্রিস্টদের প্রিয়জনেরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন। হয়তো অনেক বছর ধরে আপনি এখানে আছেন, হয়তো অনেক বছর ধরে আপনি ঈশ্বরের কাজ করছেন, হয়তো অনেক বছর ধরে আপনি সেই রিভাইভাল মিটিংয়ে এসেছেন, কিন্তু আপনি সেই বিবাহ বস্ত্র ছাড়াই আপনি এখানে এসেছেন। খ্রিস্টদের প্রিয়জনেরা সেই বিবাহ বস্ত্র, বিবাহ বস্ত্র যেন আজকে আপনার থাকে। হালেলুইয়া, 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 হালেলুইয়া। আজকে কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন? আজকে কি বিবাহ বস্ত্র ব্যথা রেখে আপনি এই ঘরের মধ্যে আছেন? যদি তাই হয়ে থাকে আগামী দিন মনে রাখবেন ধ্বংস আপনার জন্য, যদি তাই হয়ে থাকে আগামী দিন ধ্বংস আপনার জন্য, অনন্ত নরক আপনার জন্য। কিন্তু ঈশ্বর চান না আমার এবং আপনার জীবনে সে অনন্ত নরকের মধ্যে প্রবেশ করাতে, ঈশ্বর চান যেন আমায় এবং আপনি অনন্ত স্বর্গে যেন প্রবেশ করতে পারি। হালেলুইয়া। বদলাতে আমায় তুমি পারো, বদলাতে। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। গৌরব তোমার পিতা, গৌরব পরাক্রম মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে তোমার, কারণ সবকিছু পাবার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি। পিতা আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া,
সমস্ত গৌরব তোমার, সমস্ত প্রশংসা পরাক্রম মহিমা যুগ পর্যায়ে তোমার পিতা, কারণ তুমি সমস্ত কিছু পাওয়ার যোগ্য, তুমি ছিলে, তুমি আছো, যুগ পর্যায়ে যুগ যুগ তুমি বর্তমান, তুমি আলফা তুমি ওমেগা, তুমি আদি এবং অন্ত, তুমি একমাত্র যে হৃদয় পরিবর্তন করতে পারে, পৃথিবীতে আর কেউ নেই পিতা, ডাক্তাররা শুধু শরীর পরিবর্তন করতে পারে, তুমি আত্মা পরিবর্তন করতে পারো, তুমি হৃদয় পরিবর্তন করতে পারো, তুমি অনন্ত অনিশ্চয়তা থেকে অনন্ত নিশ্চয়তা নিয়ে যেতে পারো, তুমি অনন্ত মৃত্যু থেকে অনন্ত জীবনে নিয়ে যেতে পারো। হালেলুইয়া হালেলুইয়া, সমস্ত গৌরব তোমার, সমস্ত পরাক্রম মহিমা তোমার, কারণ সমস্ত কিছু পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি পিতা। হালেলুইয়া 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 হালেলুইয়া, জয় তোমার জয় তোমার জয় তোমার, হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া, সমস্ত গৌরব তোমার পিতা, গৌরব পরাক্রম যুগ পর্যায়ে যুগ যুগে তোমার পিতা, সবকিছু পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি পিতা। হালেলুইয়া, জয় তোমার জয় তোমার পিতা, জয় তোমার পিতা, এত কষ্ট আমেন জুড়িয়ে আমেন আছে আমেন জীবন, হালেলুইয়া শান্তি, হালেলুইয়া হালেলুইয়া শানি, গৌরব তোমার পিতা, গৌরব তোমার পিতা, গৌরব তোমার পিতা, গৌরব তোমার পিতা, জুড়িয়ে হালেলুইয়া 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 হালেলুইয়া, জয় তোমার জয় তোমার জয় তোমার জয় তোমার পিতা, হালেলুইয়া, গৌরব তোমার গৌরব পরাক্রম মহিমা তোমাকে জানাই, রাজাদের রাজা প্রভুদের প্রভু একমাত্র ঈশ্বর তুমি পিতা। পিতা আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা, তুমি অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর, আমেন। জয় তোমার পিতা, জয় তোমার পিতা, হালেলুইয়া পিতা, আমেন আমেন, হালেলুইয়া, গৌরব 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 পরাক্রম 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 মহিমা মহিমা মহিমা, যুগ পর্যায়ে রাজন তোমারই হোক, তুমি ছিলে তুমি আছো, যুগ পর্যায়ে যুগে যুগে বর্তমান, সেই মনোনয়নের পর্যায়ে তোমাদেরকে নিয়ে যাও পিতা, যেন আমরা সেই মনোনয়নে যেন হতে পারি। হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া, আমেন আমেন আমেন, নূতন করে হালেলুইয়া বদলে দাও, আমেন, বদলে দাও বদলে দাও তুমি আমায়, আমেন, বদলে দাও, হালেলুইয়া, বদলে দাও বদলে দাও বদলাতে আমায়, আমায় নূতন করে, তুমি পারো বদলাতে আমায়, আমায় নূতন করে।